আমার আল্লাহ বলে জিব্রাইল, ও জিব্রাইল আর দেরি করা যাবে না, ওরে জিব্রাইল আমার আদমের পুত্র, ওই সময় আজ থেকে 2000 বছর আগে যে কুরবানি করেছে দুম্বা, এ দুম্বাকে আমি জান্নাতে লালন পালন করে রেখেছি রে জিব্রাইল, যাওয়ার দেরি করো না, এবার ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে আমার পয়গম্বর ইব্রাহিমের সুরির নিচে দুম্বাটা ঢুকাইয়া দিয়ে আমার শিশু পয়গম্বর ইসমাইলে পাশে তুমি দণ্ডায়মান করে দাও। আসসালামু ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার শয়তান, এবার ইব্রাহিম আলাইহিস সালাম, এবার ইব্রাহিম আলাইহিস সালাম, এবার শেষ পর্যন্ত যখন এরা দুজনে, বাপ এবং বেটা দুজনে যখন আনুগত্যের শির নত করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রে উপর করে শোয়া দিলেন, সুবহানাল্লাহ বলবেন না, উপর করে শোয়া দিলেন, বা ছেলে বলেছেন, পুত্র বলেছেন, বাবা আপনি আমাকে কি করে শোয়াবেন, উপর করে ভুলে গেলে হবে না, কি করে শোয়াবেন, উপর করে শোয়ায় দিলেন, এবার উভয়ে আমার আল্লাহর আনুগত্যের শির নত করে দিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রে কলিজাটির সন্তান রে উপর করে শোয়ায় দিলেন, উপর করে শোয়ায় দিয়ে, উপর করে শোয়ায় দিয়ে আল্লাহর নামে জবাই করবেন। ইসমাইল বলে বাবা, ও বাবা আমি আপনারে বলছিলাম উপর করে শোয়ায় দেন, আপনি আমারে উপর করে শোয়াইছেন, আমি ওসিয়ত করেছিলাম হাত পা গুলো আমার বেঁধে ফেলবেন, আপনি হাত পা বেঁধে ফেলেছেন, তবে আমি এই মুহূর্তে বলতে চাই গো বাবা, আপনি দয়া করে মায়া করে আমার হাত পায়ের বাঁধনগুলো আপনি খুলে দেন, হাত পায়ের বাঁধনগুলো খুলে দেন, এই কারণে আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দেবেন, কারণ হলো কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, হাসরের মাঠে হাসরের ময়দানে যেদিন হাজির হয়ে যাব, আমার আল্লাহ বলবে ইসমাইল, ওরে ইসমাইল তুমি বুঝি কুরবানি হতে রাজি ছিলে না রে ইসমাইল, তাই তো তোমার বাবা তোমার হাত পা বেঁধে ফেলে দিয়ে কুরবানি করেছে, ওগো বাবা আমার হাত পা বাঁধতে হবে না, আমি কোনো নড়াচড়া করব না, আপনার সাথে বেহাদবি করব না, শেষ মুহূর্তে বলি গো বাবা আমার হাত পায়ের বাঁধনগুলো আপনি খুলাইয়া দেন, আর আমারে উপর করে শোয়াইতে হবে না গো বাবা, আপনি আমাদেরকে স্বাভাবিক করে শোয়াইয়া দেন। বাবা সন্তানের কথা অনুযায়ী এবার আল্লাহর নামে জবাই করে ছুরি চালাইয়া দেয়, গলায় আল্লাহর নামে ছুরি চালাইয়া দিয়েছেন, জীবনে যত শক্তি কিতাব তাফসীরের ভেতরে আসছেন, যত শক্তি আমার আল্লাহ সাইয়্যেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়েছেন, শরীরের সব শক্তি প্রয়োগ করে চালান ছুরি, কিন্তু ছুরি কাটে, আরো আসতে বলেন, ছুরি কাটে না, হুকুমটা কার, যত জোরে ছুরি চালাই ছুরি কাটে না, নিজ থেকে কলিজাটির সন্তান ইসমাইল বলে বাবা আরো জোরে চালান, বাবা যত জোরে পারেন তত শক্তি দিয়ে আপনি ছুরি চালাইয়া দেন, বাবা কেন কাটে না, কেন আমি কুরবানি হই না গো বাবা, আমি দেখতে পাচ্ছি আমার সামনে জান্নাতের সবচাইতে বড় নাজ নিয়ামত আমার আল্লাহ আমার সামনে হাজির করে দেখাইয়া দিয়েছে, আমাকে আপনি কুরবানি করবেন বিনিময়ে আমি জান্নাতে চলে যাব গো বাবা, বাবা আপনার শরীরে যত শক্তি, যত আপনার শরীরে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা দিয়ে চালাইয়া দেন। সাইয়্যেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সব শক্তি প্রয়োগ করে দেন, এবার আমার আল্লাহ মানুষের মতো করে জবান খুলে দিলেন, যেই ছুরি দিয়ে জবাই করছেন সেই চাকুটার, সুবহানাল্লাহ বলবেন না, যারা বলেন নাই কালকে বলবেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ মানুষের মতো করে জবান খুলে দিলেন, সেই যেই চাকু দিয়ে জবাই করছেন সেই চাকু, চাকু বলে সাইয়্যেদিনা ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহ আপনারে কুরবানি করতে বলেছেন, এই চাকু দিয়ে আপনার ছেলেরে কাটতে বলেছেন একবার, আর আমার আল্লাহ গায়বী খাজানা থেকে আওয়াজ দিয়ে আমি চাকুরে কাটতে নিষেধ করেছেন 10 বার, এবার হুকুম চলবে কার, আমার আল্লাহ জবাই করতে বলেছেন কয়বার, একবার জবাই করতে বলেছেন,
আর চাকুকে জবাই না করতে নিষেধ করেছেন কয়বার আমার আল্লাহ জানে দেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বললেন ও ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদাকতা কদ সাদাকতা রুহিয়া ইন্নাকা যালিকা নাযিল মুহসিনিন। আমার আল্লাহ বলে হে ইব্রাহিম, তুমি তোমার সত্য স্বপ্নরে সত্য রূপে পরিণত করেছো, যা আমি স্বপ্নে দেখাইছিলাম তাই তুমি রূপান্তরিত করেছো, তুমি তা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, আর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে না, আমি সৎকর্ম সৎকর্মকারীদেরকে এভাবে আমি পুরস্কার দিয়ে থাকি। বারবার চেষ্টা চালাই, ছুরি কাটে না কাটে না, ছুরি যখন কাটে না পয়গাম্বরের মেজাজ খারাপ, বারবার চেষ্টা চালাইয়া দেয়, এবার ছুরি যখন কাটে না তারাহুর তারাতাড়ি, ছুরি যখন কাটে না রাগ করে এবার পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা সা করে হাত থেকে ফেলে দিয়েছেন। যখনই হাত থেকে ছুরি ফেলে দিয়েছেন, পার্শ্বের পাহাড়ের সাথে লাগা ছিল বিশাল পাথর, আমার আল্লাহর হুকুমে এ ছুরি রাগাতে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেলেন। এবার মুসলমান চিন্তা করে দেখেন, আমার আল্লাহর হুকুমে ইসমাইলের গলা কাটে না, আর সেই পাথরের আর সেই ছুরির আঘাতে পাথরের বিশাল পাহাড়ের বিশাল পাথর কেটে দুই ভাগ হয়ে যায়। এ খেলাটা কার? আর আসতে বলেন এ খেলা কার? আমার আল্লাহ যখন এমনি করে আবার ছুরি নিয়ে এসে ইব্রাহিম হযরত ইব্রাহিম চেষ্টা চালায়, ছুরি কাটে না, আমার আল্লাহ কাটতে দেয় না, আমার আল্লাহ বলে জিব্রাইল, ও জিব্রাইল আর দেরি করা যাবে না, ওরে জিব্রাইল আমার আদমের পুত্র, ওই সময় আজ থেকে 2000 বছর আগে যে কুরবানি করেছে দুম্বা, এ দুম্বাকে আমি জান্নাতে লালন পালন করে রেখেছি রে জিব্রাইল, যাওয়ার দেরি করো না, এবার ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে আমার পয়গাম্বর ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা ঢুকাইয়া দিয়ে আমার শিশু পয়গাম্বর ইসমাইলে পার্শ্বে তুমি দণ্ডায়মান করে দাও। এ হুকুম টাকা আমার আল্লাহর হুকুমে জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাম, এবার জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে ঢুকাইয়া দেয়, সন্তানটাকে পার্শ্বে দাঁড়ায় রাখেন, এবার জবাই হয়ে গেলেন। পয়গাম্বর চিন্তা করলেন, আল্লাহর খলিল চিন্তা করেছেন, মনে মনে তৃপ্তি পেয়েছেন, আমার আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, আমার আল্লাহর হুকুমটা আমি বাস্তবে রূপ দিতে পারলাম। এবার যখন উনি চক্ষুটা খুলেছেন, খুলে দেখেন পার্শ্বেই পুত পবিত্র অবস্থায় কলিজার টুকরো সন্তান ইসমাইল দাঁড়ানো অবস্থা, পাঠায় দিয়েছেন কাকে? আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায় দিয়েছেন, জিব্রাইল যাও তাড়াতাড়ি করে দুম্বা নিয়ে যাও, কোথায় থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে যাও। এবার আসেন আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ বলেন নবী গো, ও নবী আপনারে আমি যে হুকুম দিয়েছিলাম আপনার কলিজা টুকরো সন্তান রে জবাই করা, আপনি যা করার তা করেছেন, আপনি যা পরীক্ষা সেই পরীক্ষা দিয়েছেন, আপনি পরীক্ষায় পাশ করেন না, শুধু পাশ করেন নাই, নবী গো আমি আল্লাহর শাহ আজিম থেকে বলে দিলাম, গোটা জাতিকে জানায় দিলাম, এ পরীক্ষায় আপনি আপনি নবী, আপনি আমার খলিল সাইয়াদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, ও নবী আপনি এ গোটা পৃথিবীর ভিতরে গোল্ডেন প্লাসে আপনি পাশ করেছেন। আমার আল্লাহ জানে দেন, ইন্নাহাজাল বালাউল মুবিন, আমার আল্লাহ বলেন এটি ছিল একটা প্রকাশ্য পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন, ঘোষণাটা কার? আমার আল্লাহ বলেন ইন্নাহাজা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা প্রকাশ্য পরীক্ষা, এটা অন্য কিছু ছিল না, আমার আল্লাহ দেখার বিষয় ছিল। আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা নিলাম, আমি দেখতে চাইছিলাম আমার খলিল এই পরীক্ষায় পাশ করে না ফেল করে,
আমি জানি আমার খলিল কখনো ফেল করবে না, গোটা জাতিকে শিক্ষায় দিলাম, গোটা জাতিকে দেখায় দিলাম আমার খলিল আমার পরীক্ষায় কিভাবে পাশ করে। হুকুম দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহর হুকুম পালন করতে চুল পরিমাণ দ্বিধা থাকবে না। এজন্য আমার আল্লাহ যখন আমার আপনার কাছ থেকে কুরবানি চাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সুন্নাকে কায়েম করার জন্য, এ জমিনে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য, আমার আল্লাহ যখন যেভাবে আমার আপনার কাছ থেকে কুরবানি চাবে সেইভাবেই কুরবানি দিতে আমরা প্রস্তুত আছি না নাই? আরো আসতে বলেন, সেইভাবে প্রস্তুত থাকা লাগবে। আমার আল্লাহ এটা পরীক্ষা নিয়েছেন, এ সম্পদ দিয়েছেন পরীক্ষা, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব আমার আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করছেন। আপনি এই পরীক্ষায় পাশ করতে পারেন না আপনি ফেল করেন, আপনি চাকরি নিয়ে মাতোয়ারা হয়ে যান, আপনি চাকরি পায়ে পায়ে একেবারে এমন অস্থির যে আপনি আল্লাহরে ভুলে গেছেন, এমনটি হয় না? চাকরি করা অবস্থায় আপনি একজন আল্লাহর ওলি হয়ে যান, এটা আমার আল্লাহ দেখবেন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এজন্য আসুন আমাকে আপনাকে এই জমিনে কুরবানি করা, ত্যাগ কুরবানি করার মতো মন মানসিকতা তৈরি করা লাগবে। ভোগ করার চিন্তা ছেড়ে দিতে হবে, ত্যাগ করার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। এই জমিনে কেমনে কোরআন বিজয় হবে, এই জমিনে কেমনে কোরআন প্রতিষ্ঠিত হবে, এই কেমনে এই জমিনে ইসলামওয়ালারা অপমানিত থেকে বেঁচে উঠতে পারবে, এই জমিনে আল্লাহওয়ালারা কেমনে ইসলাম নিয়ে টিকে থাকতে পারবে, সর্বক্ষণে আমাকে আপনাকে সেই পথে সেই রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত থাকবে।